ওয়েলকাম টু স্কুল অফিসিয়াল ইন বেঙ্গলি। আজকে এই এক্সেল শিটের যে আমার এই ভিডিও, এটি অ্যাকচুয়ালি আমার একটি পুরনো ভিডিও পিএফ এর বা প্রভিডেন্ট ফান্ড লেজার সংক্রান্ত। আগে আমি এই নিয়ে যে ভিডিওটি আপলোড করেছিলাম সেখানে যান্ত্রিক ত্রুটির কারণে অ্যাকচুয়ালি ভিডিওটিতে কিছু অসুবিধা থেকে গিয়েছিল, যেটি পরে আমার নজরে আসে। তো সেই জন্যই আমার এই ভিডিওটি অ্যাকচুয়ালি করা। কেমন ভাবে কাজ করতে হবে সেখানে অনেকটাই বোঝা যাচ্ছে না, সেই জন্য আমি ঘুরে আরেকবার এই ভিডিওটি করছি। তো সবার প্রথমে আপনাদের স্কুলের যে অ্যাকাউন্ট নাম্বার, এটি আপনারা লিখবেন এবং কোন ফিনান্সিয়াল ইয়ার এখানে উল্লেখ করবেন, কোন ইনস্টিটিউশন নেম, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, যেমন ভাবে উল্লেখ করতে হয় আপনাদের প্রভিডেন্ট ফান্ড লেজারে, এগুলো সব উল্লেখ করবেন। এবং উল্লেখ করার পর আপনাদের ওই ফিনান্সিয়াল ইয়ারে যে রেট অফ ইন্টারেস্ট আছে, প্রত্যেক মাসে রেট অফ ইন্টারেস্ট এখানে আপনাকে ফিল আপ করতে হবে। আমি ফিল আপ করে নিয়ে সেগুলি ফিরে আসছি। আমি এটি ফিল আপ করে নিয়েছি, মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট ধরে নিয়ে করে নিয়েছি। তো এটি যখন ফিল আপ হয়ে যাবে তখন আপনারা কনসলিডেটেড যে ইনপুট এই ঘরে দেবেন। তো তার আগে আমি একটু বলে দিই যে আমার এই যে এক্সেল শিটি রয়েছে, আপনাদের যে এক্সেল আপনাদের যে প্রভিডেন্ট ফান্ড লেজার রয়েছে অরিজিনালি যে খাতা, অনেকটা তার মতনই, সেই জন্য আপনাদের কাজ করতে অনেক সুবিধা হবে। এবং এখানে বিভিন্ন রকমভাবে আমি করার চেষ্টা করেছি, দু রকম অপশান আছে আপনার, ইন্টিজারেও সলিউশন, ইন্টারেস্টের যে ক্যালকুলেশন ইন্টিজারেও নিতে পারেন অথবা ফ্র্যাকশানেও নিতে পারেন, দুটো অপশানই আপনাদের রয়েছে। তো সেগুলো কাজ কিভাবে করবেন সে নিয়েই আমার এই ভিডিও। চলুন কনসোলিডেটেড ইনপুটে আপনারা যাবেন। এখানে কিন্তু আপনার দুটো অপশান রয়েছে, যে প্রত্যেক মাসে হোয়েদার ডিপোজিট ইজ সেম ইন এভরি মান্থ, অর্থাৎ প্রত্যেক মাসে ডিপোজিট সেম হয়েছে কিনা। বেশিরভাগ স্কুলে এটা কিন্তু সেম হয় জেনারেলি। তো যদি সেম হয় সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা করে প্রত্যেক মাসে মাসে আপনাকে ইনপুট করতে হবে না, আপনি জাস্ট এখানে ইয়েস কথাটি উল্লেখ করবেন। ইয়েস কথাটি উল্লেখ করলে এখানে দেখুন একটু হলুদ ঘর চলে আসছে, ইপিএস ইন্টার অ্যামাউন্ট, প্রত্যেক মাসে কত টাকা করে ডিপোজিট হয়েছে। আর যদি নো হয় সেক্ষেত্রে কি করতে হবে পরে আসছে। আমি ধরুন আপনাদের স্কুলে প্রত্যেক মাসে 12,000 টাকা করে এন্ট্রি হয়েছে, অ্যামাউন্টটা দেবেন। এবং ওপেনিং ব্যালেন্স, যেটা আপনারা জানেন যে এপ্রিল মাসের যে ওপেনিং ব্যালেন্স, এখানে আপনারা উল্লেখ করবেন। এবং মান্থ ফরওয়িচ ডিপোজিটেড, অর্থাৎ কোন মাস থেকে আপনার ডিপোজিটটা শুরু হচ্ছে। যদি মার্চ মাস থেকে হয় সেক্ষেত্রে 3 লিখবেন, এপ্রিল থেকে হলে 4 লিখবেন, মে থেকে হলে 5 লিখবেন, অর্থাৎ শুধুমাত্র শুরুর মাসটাই আপনাকে লিখতে হবে। আমি ধরুন এপ্রিল হিসাবেই ধরছি, সেই জন্য আমি এখানে 4 লিখলাম। আর এখানে আমার এই এক্সেল শিটে কিন্তু খুব কম ডেটা এন্ট্রি করে আপনারা কাজ করতে পারবেন। এরপর 4 নম্বর এন্ড ডেট, অর্থাৎ যে ডেটগুলো আপনাদেরকে উল্লেখ করতে হবে সেই ডেটগুলো আপনারা এখানে বসাবেন। আমি একটা অ্যাপ্রক্সিমেট বসিয়ে দিচ্ছি, সেটা আমি আর দেখাচ্ছি না ভিডিওতে, কারণ ভিডিওর লেন্থ অনেক বেশি হয়ে যাবে। সেগুলো বসিয়ে নিয়ে আমি ফিরে আসছি। এখানে আমি কিন্তু ডেটগুলো বসিয়ে নিয়েছি এবং একটা জিনিস দেখতে পাচ্ছেন, কোনো ঘরে কিন্তু আপনার ফাঁকা নেই, অর্থাৎ আপনারাও কিন্তু কোনো ঘর ফাঁকা রেখে এই কাজটি করবেন না। এবার আমি আসছি এক্সট্রা ডিপোজিট ডেট এবং এক্সট্রা ডিপোজিট অ্যামাউন্ট, অর্থাৎ কেউ যদি মিউচুয়াল ট্রান্সফার হয়ে আসেন তো সেক্ষেত্রে তার কোন ডেটে ডিপোজিট হচ্ছে এবং কোন অ্যামাউন্টে ডিপোজিট হচ্ছে। যদি দুজন আসেন সেক্ষেত্রে দুটো ডেট বসাবেন, এবং যদি 3 জন আসেন সেক্ষেত্রে 3টে ডেট বসাবেন, এবং সেক্ষেত্রে অ্যামাউন্টগুলো এখানে লিখতে হবে। তো আমি সেগুলো কিন্তু লিখে নিচ্ছি ম্যানুয়ালি, লিখে নিয়ে ফিরে আসছি বাকি ভিডিওতে। এখানে দুজনের এন্ট্রি করেছি, অর্থাৎ এই দুজন ধরুন মিউচুয়াল ট্রান্সফার নিয়ে এসেছে এবং তাদের এক্সট্রা ডিপোজিট, অর্থাৎ যে অ্যামাউন্টটা তাদের ট্রান্সফার হয়েছে, এই ডেটগুলো নিয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি। তো এরপর আপনাদের যেটা যেতে হবে কনসলিডেটেড একদম চলে যাবেন, ধরুন অটোমেটিক্যালি কিন্তু সমস্ত কিছু ফিল আপ হয়ে যাবে। আমি এটা একটু সরিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে জিনিসটি। আপনারা এখানে যাবেন, অর্থাৎ সমস্ত কিছু দেখুন এক্স্যাক্টলি ক্যালকুলেশন হয়ে এখানে রাউন্ড ফিগারে চলে এসেছে। এটা যেহেতু রাউন্ড ফিগারে এসছে সেই জন্য কিন্তু ইন্টারেস্টটা এখানে রাউন্ড ফিগারই দেখাচ্ছে। যদি রাউন্ড ফিগারে না আসতো সেক্ষেত্রে এটা কিন্তু মোটামুটি যেটা হতো যে এটা কিন্তু এখানে আপনার রাউন্ড ফিগারে আসতো না। আর যদি ইন্টিজার ভ্যালুতে আপনারা চাইতেন সেক্ষেত্রে এখানে ইন্টিজার ভ্যালুটি এখানে আসবে, দেখুন এখানে কিন্তু ইন্টিজার ভ্যালুটি আপনারা পাবেন। তো যাই হোক, বাকি সমস্ত কিছু দেখতে পাচ্ছেন, এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। যদি উইথড্রল থাকে সেক্ষেত্রে উইথড্রলের ঘরে
অ্যামাউন্টটি আপনাকে এখানে হলুদ যে ঘর দেওয়া আছে, যে মাসে উইথড্রল হবে সেই মাসে আপনাকে অ্যামাউন্টটি বসালে কিন্তু ক্যালকুলেশন হয়ে যাবে। আমি একটি বিএসডি বসিয়ে দেখাচ্ছি, যদি কেউ মিউচুয়াল ট্রান্সফার হয়ে চলে যান বা অন্য কোনো ট্রান্সফারে চলে যান, ধরুন 1 লাখ টাকা যদি উইথড্রল হয়, তো এখানে আপনি সেই অ্যামাউন্টটা দিয়ে দেবেন, অটোমেটিক্যালি ক্যালকুলেশনটা নিয়ে নেবে। এবং কনসোলিডিটির ক্ষেত্রেও কিন্তু ইন্টিজার যে ভ্যালুটা সেক্ষেত্রেও কিন্তু আপনারা যদি এই ভ্যালুটা নিতে চান, এক্ষেত্রেও কিন্তু উইথড্রল অ্যামাউন্টটা আপনাকে বসাতে হবে, না হলে কিন্তু আলাদা আলাদা ভ্যালু আসবে। তো এরপর যেটা রেট অফ ইন্টারেস্ট ইনপুটে, সরি কনসোলিডিটির যে ইনপুটে, ওখানে যদি প্রত্যেক মাসে মাসে আপনাদের আলাদা ডিপোজিট হয়, অর্থাৎ এমন কোনো সিচুয়েশন এসছে যে আপনাদেরকে মাঝখানে এই যে 12,000 অ্যামাউন্টটা চেঞ্জ করতে হয়েছে, অর্থাৎ প্রথমে 10,000 তারপর 11,000 এরকম করে হয়তো ডিফারেন্ট অ্যামাউন্ট পুট করতে হয়েছে, সেক্ষেত্রে আপনারা এখানে নো করবেন। নো করার সাথে সাথে এই ঘরটি কিন্তু রেড নিয়ে নেবে, অর্থাৎ এই ঘরে কোনো অ্যামাউন্ট বসবে না। এবার এইখানে যে ডেটগুলি রয়েছে সেই অনুযায়ী আপনাকে এখানে অ্যামাউন্টগুলি বসাতে হবে। অ্যামাউন্টগুলি বসিয়ে দিলে কিন্তু আপনার ধন কিন্তু অটোমেটিক্যালি ক্যালকুলেশনটা চলে আসবে। আমি কিন্তু অ্যামাউন্টটা বসিয়ে আপনাদের একটার ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি কেমন ভাবে আসবে, একটু দেখে নেবেন। বসিয়ে ফিরে আসছি, এখানে প্রত্যেক মাসে অ্যামাউন্ট আমি চেঞ্জ করে বসিয়েছি, এবং যদি বসাই এরকম ভাবে দেখুন, আপনাকে এক্ষেত্রেও কিন্তু দেখুন প্রত্যেক মাসে যে যে অ্যামাউন্টটি ছিল সেই অ্যামাউন্টটি এসেছে, এবং এক্ষেত্রে আপনাকে আলাদা করে ইস্যু করতে হয়নি। এবং এখানে আরেকটি কথা যেটা বলার, যেখানে কিন্তু ফিগারটি নিয়ে নিয়েছে, এই ফিগারটি কিন্তু আপনার লোয়েস্ট ভ্যালুটি নেওয়া আছে, এবং এখানে ইন্টিজারে যে সলিউশন আছে এখানে কিন্তু ডাইরেক্ট ইন্টিজারে কিন্তু আপনার নিয়ে নিচ্ছে, কিন্তু এখানে কনসলিডেটেডের ক্ষেত্রে আপনার টোটাল অ্যামাউন্টটি দেখাচ্ছে এবং সেটিকে রাউন্ড অফ করছে, যেটা হচ্ছে ইন্টিজার ভ্যালুতে কিন্তু ডাইরেক্ট ইন্টিজার ভ্যালু নিয়ে নিচ্ছে। আপনাদের যেটা সুবিধা হবে সেটিকে সেটিতে কাজ করবেন, সেই জন্য আমি দুটো অপশান রেখেছি। এবার আসছি ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেও কিন্তু আপনার একই নিয়ম, একই রকম ভাবে দেখুন। এখানে কিন্তু আর কিছু করে নতুন করে এন্ট্রি করার কিছু নেই, কারণ এই ডেটগুলি আপনার আর দিতে হবে না, শুধু ওপেনিং ব্যালেন্স দিলে চলবে। এখানে ইয়েস বা নো আপনারা করতে পারেন, নো করলে দুই ঘরে অ্যামাউন্ট গুলো বসাতে হবে, এবং যদি ইয়েস করেন সেক্ষেত্রে, অর্থাৎ প্রত্যেক মাসে যদি সেম অ্যামাউন্ট হয় এখানে সেটি বসাতে হবে। তো এছাড়া উনি যদি মিউচুয়াল ট্রান্সফার বা কোনোভাবে ট্রান্সফার নিয়ে আসেন, সেক্ষেত্রে যে টাকাটা ট্রান্সফার হয়ে আসবে সেখানে তার ডেট এবং সেই অ্যামাউন্ট এখানে লিখবেন। কিরকম ভাবে ইন্ডিভিজুয়ালি, সেক্ষেত্রে আপনারা পুরো কনফিগারেশন পুরো ক্যালকুলেশন আপনারা হয়ে যাবেন, এবং এখানে এক্ষেত্রে কিন্তু ম্যানুয়ালি এগুলো আপনারা ফিল আপ করে নিতে পারবেন। ইন্ডিভিজুয়ালে একই রকম ভাবে দুটো অপশান রেখেছি, আপনারা যদি ইন্টিজার ভ্যালু চান সেক্ষেত্রে ইন্টিজারে যাবেন, এবং যদি ইন্টিজার ভ্যালু না চান সেক্ষেত্রে ফ্র্যাকশনাল ভ্যালু চাইলে আপনাকে নর্মাল দিতে যেতে হবে। এবং এই পুরো জিনিসগুলো A4 পেজে করা আছে, সেক্ষেত্রে আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে A4 পেজে এটিকে প্রিন্ট আউট করে নিয়ে রাখতে পারেন। এবং প্রত্যেকের ক্ষেত্রে আপনার এই যে কাজগুলো করবেন, প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা করে ডেট দিতে হবে না, এটা আপনাদের কাজ করতে অনেক বেশি সুবিধা হবে। এবং প্রত্যেক মাসে মাসে যে অ্যামাউন্ট গুলো বসাতে হয়, যেই ধরুন এখানে যদি সেম হয় সেক্ষেত্রে আপনাকে ধরুন প্রত্যেক মাসে ইনি 2,000 টাকা করে কাটিয়েছেন, এবং আমি একটা অ্যাপ্রক্সিমেট ধরে নিচ্ছি ওপেনিং ব্যালেন্স ইনার ধরুন 50,000। তো ধরুন এই যে 2,000 টাকা আপনাকে প্রত্যেক ঘর চুজ করে করে বসাতে হতো, এখানে দেখুন আপনাকে একটা করে কিছু করতে হচ্ছে না, খুব সহজেই কিন্তু হয়ে যাবে, এবং খুব কম সময় দেখতেই পাচ্ছেন যে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনার কাজ হচ্ছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর যদি না ভালো লেগে থাকে বা কেন ভালো লাগেনি তাহলে অবশ্যই জানাবেন, যাতে আমি আরো বেশি ইমপ্রুভমেন্ট করতে পারি এইসব জিনিসগুলোর। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকের মতো বাই বাই।